হ্যাঁ ভিউয়ার্স, আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনি এআই এর মাধ্যমে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড তৈরি করে নিতে পারবেন। খুব কয়েকটা স্টেপ পার করলেই কিন্তু আপনি খুবই সহজে, আপনাকে নিজে থেকে কিছু করা লাগবে না, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কিন্তু আপনাকে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড অটোমেটিক্যালি তৈরি করে দেবে আপনার ছবি দিয়ে এবং আপনার সমস্ত ডকুমেন্ট দিয়ে। সো এটা কিন্তু একটা দারুণ একটা ব্যাপার। সো কয়েকটা স্টেপ পার করলে কিন্তু এটা করতে পারবেন। সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। মোবাইল স্ক্রিনে চলে আসলাম, আসার পরবর্তীতে আপনি কী করবেন, গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ওকে, তারপর আপনি সার্চ বারে সার্চ পেয়ে যাবেন, এখানে আপনি সার্চ করবেন canva.com। সো আপনি এখানে লিখে দেবেন আপনার স্পেশাল বিজনেস কার্ড বা হচ্ছে আপনার বিজনেস কার্ড বা আপনার বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড বা ফেসবুকে কভার ফটো দেওয়ার জন্য। এটা হচ্ছে খুবই আদর্শ একটা মাধ্যম। সো আপনি ফ্রিতে এটা করে নিতে পারবেন। সরি, এখানে ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে আপনি যদি চান যে সার্চ করবেন, এখানে সার্চ বার পেয়ে যাবেন, আপনি কী চাচ্ছেন সেটা সার্চ করবেন। এখানে আপনি লিখতে পারেন যে কী লোগো তৈরি করতে চাচ্ছেন বা ফেসবুকে স্কোয়ার দিতে চাচ্ছেন বা এই ধরনের ব্যাপারটা আপনি এখানে অপশনাল দিয়ে দেবে। অনেকগুলো অপশন আছে ভিডিওর জন্য বা কিছুর জন্য, বা বিজনেস কার্ড যদি করতে চান সেটাও দিয়ে দেবে। আপনি বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড আপনি এখানে লিখে দিতে পারবেন। সো যেটা দেবেন সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো আমি সাপোজ মনে করেন আমি যে ফেসবুকে আমি ভিজিটিং কার্ডই দিলাম, বা আপনি ফেসবুকে ইয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখানে আপনাকে বলা হবে আপনি এখানে থাকবেন। ওকে, সো এটা কিন্তু দুরকমভাবে করা যায়। এটা হচ্ছে মূলত আপনার ফেসবুকে আপনার অনলাইন থেকে করা যাবে এবং অ্যাপ্লিকেশন আছে ক্যানভার, সো অ্যাপ থেকেও আপনি এটা করতে পারবেন চাইলে। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিস্টেম দেওয়া হয়েছে, আপনি যেটা চান সেটা থেকে করতে পারবেন। সাপোজ আপনি এখান থেকেও করতে চাইলে করতে পারবেন এভাবে, যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার পছন্দ সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। জাস্ট এই ডিজাইনটা, যেই ডিজাইনটা আপনার পছন্দ এখানে জাস্ট ডিজাইন সিলেক্ট করে দেবেন। আপনি ডিজাইন সিলেক্ট করলে হয়ে যাবে। সাপোজ মনে করেন আমি প্রথম ডিজাইনটা আমি নিচে যাচ্ছি, সো আমি এখানে ক্লিক করে দিলাম। ওকে, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, সো প্লাস আইকন আমি ক্লিক করে দিলাম। এবার মূলত দেখতে পাচ্ছেন এখানে থেকে আমার এটা কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা যাবে। সো এখানে আমি প্রথমে ছবিটা চেঞ্জ করব। সো এখানে ফটোতে ক্লিক করলে করার পরবর্তীতে আপনি প্রথমে তো ফটোটা চেঞ্জ করতে হবে। ওকে, ফটোটা ক্লিক করলাম, তারপরে দেখতে পাচ্ছেন রিপ্লেক্স এখানে ক্লিক করবে আপনি রিপ্লেক্স ফটোতে। ওকে, রিপ্লেস ফটোতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার গ্যালারিতে চলে যাবে। আপনার এটা অ্যাপ্লিকেশন থেকে আরও বেটার কোয়ালিটি হয়। ছবির উপরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেক্সে ক্লিক করে দেবেন। দিয়ে আপনি যে ছবিটা দিতে চান সেই ছবিটা দেবেন। এখানে ইমেজ বা অল ভিডিও দিলে চাইলে ভিডিও দিতে পারবেন, ভিডিও আকারে হবে। সো আমি এখানে একটা যে কোনো ইমেজ দিয়ে দিচ্ছি, আপনার যে ইমেজটা ভালো লাগে সেই ইমেজটা আপনি দিয়ে দেবেন। সো আপনি আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি, মনে করুন একটা ইমেজ। সো আমি একটা ইমেজ দিয়ে দিলাম, এটা মনে করেন এটা একটা ইমেজ। সো দেখতে পাচ্ছেন ইমেজটা হয়ে গেছে, ইমেজটার সাইজটা আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন ইচ্ছা মতো, এই দিক যেদিকে সেদিক করে নিতে পারবেন। সো এটা অ্যাপ থেকে দেখাচ্ছে। তারপর এখানে এই নামের উপরে ক্লিক করবেন, এখানে আপনার নামটা দিয়ে দেবেন, আপনি যে নামটা চাচ্ছেন সেই নামটা আপনি দিয়ে দেবেন। এখানে ডবল ক্লিক করবেন, করলে কিন্তু আপনার লেখাটা শুরু হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে। সো আপনি এটা কেটে দেবেন, দিয়ে আপনি নাম লিখবেন, যেমন আপনার লিখলাম আরোহী মনে করেন মিম। ওকে, যেমন আমি লিখলাম আমার চ্যানেলের নাম লিখলাম TSTEC। এখানে আপনি লিখে দেবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন মার্কেট ম্যানেজার। সো আপনার পদটা কী সেটা আপনি লিখতে পারেন, মার্কেটিং ম্যানেজার হতে পারে আপনার বা অন্য কোনো পদ হতে পারে। এখানে আপনি ডবল ক্লিক করলে কিন্তু আপনি লিখতে পারবেন মার্কেটিং ম্যানেজারের কাছে, এখানে আপনি লেখা শুরু করতে পারবেন। আর এখানে আপনার ফোন নাম্বার এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনি ফোন নাম্বার লিখতে পারবেন আপনার। সো এখানে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটা আপনি এখান থেকে ডবল ক্লিক করবেন, ডবল চাপ দেবেন, দিলে কিন্তু আপনি এখানে আপনার ফোন নাম্বার লিখতে পারবেন। এখানেও আপনার আরও কন্ট্যাক্ট নাম্বার যদি চাপ দিতে পারবেন, এখানে আপনার ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম বা যে কোনো একটা কিছু দিয়ে দেবেন, আপনি আপনার যেটা দিতে চান সেরকম আইডি দিতে পারবেন। এখানে আপনার যে কোনো ওয়েবসাইটে দিতে পারবেন, ওয়েবসাইটের নামটা দিয়ে দেবেন। আর এখানে আপনার ঠিকানা যদি দিতে চান বা লোকেশনটা আপনি এখানে থেকে দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পরবর্তীতে আপনার সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে নামে যে অপশনস ডাউনলোড ক্লিক করে দেবেন আপনি, দিয়ে আপনার ইমেজটা ডাউনলোড করে নেবেন আপনার কার্ডটা। সো আমি দেখতে পাচ্ছি আমি গ্যালারিতে চলে আসলাম, আশা করি দেখতে পাচ্ছেন আমার এই ডিজাইনটা কিন্তু কমপ্লিটভাবে তৈরি হয়ে গেছে। সো এইভাবে করে চাইলে কিন্তু আপনি যে কোনো অংশ চেঞ্জ করতে পারবেন। সো বুঝতে পারছেন এইভাবে করে চাইলে খুবই সহজে আপনি করতে পারবেন। সো এটা অ্যাপ্লিকেশন দিয়েও হবে। সো এটা হচ্ছে যদি ক্রোম ব্রাউজারে আপনার যদি প্রবলেম হয় তাহলে আপনি এটা অ্যাপ থেকে আপনি ইউজ করতে পারবেন। সো অ্যাপে ইউজ করার জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পর লিখবেন ক্যানভা, দেখতে পাচ্ছেন ক্যানভা যে অ্যাপ, সেই অ্যাপ থেকেও কিন্তু করতে পারবেন সেম কাজটা। সো অ্যাপ থেকে করলে সবচেয়ে বেটার কোয়ালিটি হবে আমার কাছে মনে হয়। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ হোক, আল্লাহ হাফেজ।